রান্নার কাজ দপ্তরে হিসাবরক্ষক পদে কর্মী নিয়োগ, চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর। আজকের সবথেকে বড় সুখবর হলো, এখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। এবার রাজ্যে মিড ডে মিল বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা এই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। পদের নাম মিড ডে মিল বিভাগে হিসাবরক্ষক। বয়স, যে সকল প্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 63 বছরের নিচে। বেতন, যে সকল প্রার্থী এই পদে চাকরি করবে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 11,000 টাকা। আবেদন প্রক্রিয়া, যে সকল প্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তারা প্রথমে অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্রটিকে ডাউনলোড করে নিতে হবে। তারপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স করে একটা খামে ভরে পিডিওতে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এবং খামের ওপর লিখতে হবে নেম অব দ্য অ্যাপ্লিক্যান্ট ও নেম অব দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর। প্রয়োজনীয় ডকুমেন্ট, প্রথম বয়সের প্রমাণপত্র, দ্বিতীয় সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, তৃতীয় ভোটার কার্ড বা আধার কার্ড, চতুর্থ কাস্ট সার্টিফিকেট এবং 5 নম্বর অভিজ্ঞতা সার্টিফিকেট। এটি হলো আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা। ইন্টারভিউয়ের তারিখ ও সময়, এই পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে 16/10/2023 তারিখে সকাল 11টার মধ্যে সমস্ত প্রার্থী ইন্টারভিউ স্থানে পৌঁছে যাবেন। ইন্টারভিউয়ের স্থান সংশ্লিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিওতে। যোগ্যতা, যে সকল প্রার্থী এই পদে আগেও চাকরি করেছেন অর্থাৎ রিটায়ার্ড প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া আবেদনকারীকে অবশ্যই কম্পিউটার জানতে হবে। নির্বাচন প্রক্রিয়া, এই পদের জন্য সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। অফিসিয়াল নোটিফিকেশন এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। এটি হলো আমাদের ফেসবুক পেজের লিঙ্ক। তো ফ্রেন্ড, আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন। অ্যান্ড নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশান বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।